স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি সমন্বয় না থাকে তাহলে দাম্পত্য জীবনে অশান্তির বাতাবরণ নেমে আসে কখনো কখনো স্বামীর নিয়ন্ত্রণবিহীন ক্রিয়া সংসার জীবনে প্রবল অশান্তি বয়ে আনে ঠিক তখনই স্বামীকে নিয়ন্ত্রণ করার বিষয় বা স্বামীকে নিয়ন্ত্রণ করার যদি কোনো পদ্ধতি যদি আমাদের সামনে এসে পড়ে তাহলে তা দিয়ে ব্যালেন্স করা সম্ভব হয় ধ্যানযোগী আচার্য কৌটিল্য মহাশয় এই ধরনের মন্ত্র এবং তার পদ্ধতি কীভাবে বাস্তবায়িত করতে হবে তা নিয়েই চারটি পর্ব আমাদের উপহার দিয়েছেন তথ্য দিয়েছেন তিনি আজকে প্রথম পর্ব এই পর্বে স্বামীকে নিয়ন্ত্রণ কীভাবে করা সম্ভব তা নিয়েই তথ্য প্রদান করবেন তিনি নমস্কার আমি জয় চক্রবর্তী আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্য অফিস দাম্পত্য জীবনে আমরা এরকম সময় দেখি যে স্ত্রী একেবারে পরিশান হয়ে যাচ্ছে যেখানে সে তার স্বামীকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না সে উত্তর বললে সে দক্ষিণ দিকে যায় স্ত্রী যদি পশ্চিম বলেন সে উত্তর দিকে যায় এরকম পরিস্থিতি যখন তৈরি হয়ে যায় তখন সেই পরিবারের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একটা জাহাজের মতো যে খালি টালমাটাল করে কোন দিকে যাবে ঠিক হতে পারে না এই ব্যাপারে আমাদের সনাতন হিন্দু ধর্মে অনেকগুলি পদ্ধতি এবং অত্যন্ত উপযোগী মন্ত্র বলা হয়েছে যেগুলো ফলিত বিদ্যার মতো তো তার মধ্যে একটি আজকে আমি দিচ্ছি এটা সাধন পদ্ধতি বলে দেবো খুব খুব সিম্পল খুব সিম্পল এটা শুধুমাত্র স্ত্রীরিকরণীয় অর্থাৎ যিনি বিবাহিতা স্ত্রী তিনি শুধুমাত্র তার স্বামীর জন্যে করতে পারবেন এটা কিন্তু কোনো হারানো প্রেম ফিরে পাওয়া বা ইত্যাদি ইত্যাদি বা প্রেমিক বসীভূত করার জন্য বিবাহ ত্বরান্বিত করার জন্য এই সব কোনো কারণে এই মন্ত্র কাজ করবে না এই মন্ত্র শুধুমাত্র সেই স্ত্রী করবেন যিনি তার স্বামীকে কোনোভাবে তার নিজের নিয়ন্ত্রণে তার নিজের ভালোবাসার মধ্যে আবদ্ধ রাখতে চাইছেন সেই স্ত্রী সেটা করতে পারেন ঠিক আছে তার পরিবারকে বাঁচানোর জন্য তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য পোশাকের রং লাল হলে ভালো হয় সুতির পোশাক অবশ্যই পরবেন অবশ্যই পরবেন উত্তর কিংবা পূব দিকে মুখ করে বসবেন আসনে উপরে লাল কাপড় ঢেকে নেবেন ঢেকে নিয়ে এটা শুরু করতে হবে এটা হলো একচল্লিশ দিনের সাধনা ফর্টি ওয়ান ডেজ প্রত্যেক দিনের নিয়ম হলো মালা করে করবার যখন মায়েরা করবেন তাদের যে মাসিক ঋতুচক্রের জন্য চার দিন অফ করবেন ওই চার দিন কী করবেন আপনার যে নির্দিষ্ট দিন একচল্লিশ দিন আগে গুনে নেবেন তাতে ওই চার দিন যদি তার মধ্যে এসে যায় সেই চার দিনটা শেষে যোগ করে নেবেন আবার চার দিন এক্সট্রা করে তাতে এই ব্রতটি সম্পূর্ণ হবে সারাদিনে একবারই এই সাধনাটি করতে হবে একবারই সকালে সন্ধ্যে যেটা আপনার অভিরুচি যেটা আপনার সুবিধে সেই সময়তে আপনি করবেন কোনো রিস্ক নেই এই সাধনাতে কিন্তু শুধু স্ত্রীরাই করবেন আমি বারবার বলছি কোনো পরিবারের স্বামী স্ত্রীদের মধ্যে শুধু স্ত্রীই করবেন এটি এটি পুরুষের করা মন্ত্র নয় শুধুমাত্র পরিবারের স্ত্রী এটি করবেন আমি মন্ত্রটি বলছি ভালো করে খেয়াল করে শুনবেন ভিডিও বারবার চালিয়ে চালিয়ে শুনবেন কামাতুরে কাম মেখলে নীল বরম বস্ব কুরুকুরু ফট হয় রফালা দীর্ঘই অনুসর ইংরেজিতে এইচ আর আই এন জি রিং অনেকেই প্রশ্ন করেন গুরুদেব রিং না লিং রিং এইচ আর আই এন জি রিং ওম রিং কামাতুরে কাম মেখালে নীল লোচনে মম বরম বস্যম কুরুকুরু ফট খুব আদি মন্ত্র তন্ত্রশাস্ত্রের খুব আদিমন্ত্র ভীষণ শক্তিশালী পাওয়ারফুল মন্ত্র কোনো উপাদান উপাচার কিছু লাগে না শুধু শান্ত মনে পেটকে যথেষ্ট পরিমাণ খালি রেখে বসবেন একদম ভরা পেটে খুব শক্তিশালী বীজ মন্ত্র তো ভরা পেটে অসুবিধে পড়বে পেটকে যতটা সম্ভব খালি পেটে রেখে বসবেন সাত মালা করে প্রত্যেক দিন একচল্লিশ দিন মায়েদের ঋতুমতি হওয়ার সময়ের চারটে দিনকে অফ করবেন ওই চারটে দিন একচল্লিশ দিনের শেষে আবার চার দিন পরপর করে নিয়ে এই ব্রতটা সম্পূর্ণ করবেন অত্যন্ত ফলপ্রদ নিষ্ঠা ভরে পূর্ণ ভক্তি ভরে এই মন্ত্রকে উচ্চারণ করবেন মহাকালের আশীর্বাদ আছে এই মন্ত্রে আমি নিশ্চয়ই আমার সম্পূর্ণ বিশ্বাস যদি আপনারা ঠিকমতো এই সাধনা করতে পারেন আপনার পরিবারে আপনার স্বামীকে আপনার নিয়ন্ত্রণে রাখা তার অবাধ্য হয়ে যাওয়ার যে উৎপাদ ঘটছে তাতে আপনাকে ঠিক জায়গায় আনতে এই মন্ত্র আপনাকে অনেক সাহায্য করবে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর পরিবার হোক আপনার এই কামনা করি পর্ব কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের বক্তব্য আপনাদের মন্তব্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কন্টেন্ট ভালো লেগে থাকে স্পেশাল থ্যাংকস জানাতে পারেন হিরণ্য অফিশিয়ালকে অফিসিয়ালকে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল হিরণ্য অফিশিয়াল অফিসিয়াল কারণ আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আগামী সময় আরও বেশি করে যাতে মানুষ দেখেন তারা তথ্য আহরণ করতে পারেন সেটাই আমার উদ্দেশ্য ভালো থাকবেন সবাই নমস্কার